টেস্ট এক্সাম সংস্কৃত কোয়েশ্চেন পেপার এই রকমের প্রশ্ন হবে সংস্কৃত টেস্ট পরীক্ষায় তো দেখো বন্ধুরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও প্রথম প্রশ্ন আর্যাবর্ত বননম পাঠ্যাংশটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে উত্তর হবে অপশান সি নলচম্পু থেকে স্পোর্ট প্রবাদ কোথায় দেখা যায় উত্তর হবে অপশান এ বইয়া করণেশুর মধ্যে তারপরের প্রশ্ন রয়েছে অলিপর বা কয়টি গদর্ভের পৃষ্ঠে কাঠ চাপিয়ে নিয়ে আসতো আমরা জানি তিনটি গাধার পিঠে গণী শব্দের অর্থ কী উত্তর হবে অপশান এ এক প্রকার থলে তারপরে পাঠ রয়েছে দেখো বন্ধুরা পদ্মাংশ প্রথম প্রশ্ন শঙ্কর মৌলি এখানে মৌলি শব্দের অর্থ কী উত্তর হবে অপশান ডি মুকুট বা মাথা তারপরে রয়েছে ভাগীরথী সুখ দায়নি মাতহ তব ড্যাশ নিগমে খ্যাত উত্তর হবে অপশান সি জলমহিমা নিগমে খ্যাত গীতায় কোন কর্মযোগের কথা বলা হয়েছে উত্তর হবে অপশান বি নিষ্কাম কর্মযোগের কথা বলা হয়েছে পরের প্রশ্ন সধর্মে ড্যাশ শ্রেয় উত্তর হবে অপশান এ নিধনম শ্রেয় তারপরে পাঠ রয়েছে নাট্যাংশ প্রথম প্রশ্ন রয়েছে বাসন্তিক স্বপ্নম নাটকের রচয়িতার নাম কি উত্তর হবে অপশান ডি শ্রী কৃষ্ণমাচার্য তারপরের প্রশ্ন যে ইংরেজি নাটকটি অবলম্বন করে বাসন্তীর স্বপ্নম রচিত তার নাম কী উত্তর হবে অপশান সি এ মিট সামার নাইটস ড্রিম কৌমুদি কার কন্যা ছিল উত্তর হবে অপশান বি ইন্দু শর্মার তারপরের প্রশ্ন ইতি প্রণম্য নিষ্কান্ত হ এখানে প্রণাম করে কে নিষ্কান্ত হয়েছেন উত্তর হবে অপশান এ প্রমোদ তারপরের অংশ দেখো সাহিত্যের ইতিহাস প্রথম প্রশ্ন রামায়ণের কাহিনী অবলম্বনে নাট্যকার ভাষের একটি নাটকের নাম লেখ উত্তর হবে অপশান সি প্রতিমা কালিদাস কয়টি নাটক রচনা করেন উত্তর হবে অপশান এ তিনটি নাটক নিচের কোনটি গীতিকাব্য নয় উত্তর হবে অপশান সি মৃচ্ছ কোটি কম এবারের অংশ রয়েছে দেখো পূর্ণবাক্যে উত্তর দাও প্রথম পাঠ গদ্যাংশ থেকে কারা স্বর্গবাসীদের উপহাস করে উত্তর হবে আর্যাবর্তবাসীরা দ্বিতীয় প্রশ্ন অর্গণীহ সর্ববিষয় নাম এই কথার অর্থ কি সমস্ত বিষয়ে অগ্রণী শ্রীহীন পর্ণকুঠিরে কে বাস করত উত্তর হবে অলিপর্বা ও তার স্ত্রী পুত্র তারপরের প্রশ্ন কশ্যপ ধ্বনি হয়ে উঠল কীভাবে উত্তর হবে নগরের এক শ্রেষ্ঠ বণিকের মেয়েকে বিবাহ করে তারপরের অংশ রয়েছে পদ্মাংশ প্রথম প্রশ্ন পুনরাবী জঠরে সহপী ন জাতহ কাকে পুনরায় মাতৃগর্ভে স্থান পেতে হয় না উত্তর হবে যে গঙ্গায় স্নান করে তারপরের প্রশ্ন ত্রিভুবন বলতে কী বোঝো উত্তর হবে স্বর্গমর্থ পাতাল এই তিন ভুবনকে বোঝায় মানুষ কর্ম করতে বাধ্য হয় কেন উত্তর হবে প্রকৃত গুণ সত্য রজ ও তমর কারণে কারা কর্মের দ্বারা সিদ্ধি বা মুখ্য লাভ করেছিলেন উত্তর হবে জনক ও অশ্বপতি এইবারে দেখো রয়েছে নাট্যাংশ প্রথম প্রশ্ন রাজা ইন্দ্রবর্মার প্রণয়িনীর নাম কী ছিল উত্তর হবে কি কনং লেখা তারপরের প্রশ্ন রয়েছে কৌমুদি তার পিতার প্রস্তাবে অ সম্মত কেন কারণ সে বসন্ত নামে এক যুবককে বিবাহ করতে চায় পরের প্রশ্ন কৌমুদির প্রতি রাজার আদেশ কী ছিল পিতার পছন্দ করা পাত্র মকরন্দকে বিবাহ করতে হবে না হলে আজীবন অবিবাহিত বা মৃত্যুদণ্ড হতে পারে পরের প্রশ্ন বসন্তকে উত্তর হবে কৌমুদির প্রেমিক পরের প্রসঙ্গ রয়েছে দেখো সাহিত্যের ইতিহাস প্রথম প্রশ্ন কালিদাস রচিত একটি গীতিকাব্যের নাম লেখ উত্তর হবে মেঘদূত শুদ্রক বিরোচিত একটি নাটকের নাম লেখো উত্তর হবে মৃচ্ছ কোটিকম চরক সংহিতা গ্রন্থটির রচয়িতাকে উত্তর হবে চড়ক এবারে দেখো বন্ধুরা তোমাদের গদ্যাংশ থেকে দুটো বড় প্রশ্ন দিয়েছে একটা লিখতে হবে তারপরে পদ্মাংশ থেকে দুটো বড় প্রশ্ন দিয়েছে একটা লিখতে হবে সাহিত্যের ইতিহাস থেকে দুটো বড় প্রশ্ন দিয়েছে একটা লিখতে হবে নাটক থেকে দুটো বড় প্রশ্ন দিয়েছে একটা লিখতে হবে ভাব সম্প্রসারণ থেকে দুটো বড় প্রশ্ন দিয়েছে একটা লিখতে হবে এইবারে আসছি ব্যাকরণ অংশ ব্যাকরণ অংশের উত্তরগুলো আমরা এবার দেখে নেব এবারে দেখো রয়েছে কারক বিভক্তি নির্ণয় করো প্রথম প্রশ্ন রয়েছে বালিকা হর্ষৎ নৃত্যতি উত্তর হবে হেতু অর্থে পঞ্চমী স্বমজ্জং শতং ধারয়তি উত্তর হবে ধারেরু উত্তমর্ণ সূত্রানুসারে সম্প্রতন কারকে চতুর্থী স্বাসেন ব্যাকরণং অং অপঠৎ উত্তর হবে অপবর্গে তৃতীয়া এইবারে রয়েছে দেখো ব্যাসভাক্য সহ সমাসের নাম লেখ প্রথম রয়েছে যথাশক্তি শক্তিম অনতিক্রম্য অব্যহিভাব সমাস চৌরভয়ম চৌরাত ভয়ম পঞ্চমী তৎপুরুষ সমাজ প্রিয়ংবদা উত্তর হবে বদতি ইতি উপপদ তৎপুরুষ সমাস এইবারে দেখো রয়েছে যুগলের অর্থ পার্থক্য করো প্রথমে রয়েছে ভুনোক্তি মানে রক্ষা করে রাজা রাজ্যং ভুন আর আর ভূঅক্তে মানে খাচ্ছে বানরহ কদলিং ভূ অক্তে মানে বানর কলা খাচ্ছে পিতৃবধ মানে পিতৃতুল্য জ্যেষ্ঠ ভ্রাতা পিতৃবধ মানে বড় ভাই পিতৃতুল্য আর পিতৃমত মানে কি যার পিতা জীবিত পিতৃমদ মেয়ে মিত্রম মানে আমার বন্ধুর বাবা জীবিত এইবারে রয়েছে দেখো উদন্নতি মানে পান করার জন্য জল চাইছে তৃষ্ণাত্ম প্রতিকহ উদোন্নতি মানে তৃষ্ণাত্ম প্রতীক পান করার জন্য জল চাইছে আর রয়েছে উদকীয়তি উদকীয়তি মানে স্নানের জন্য জল চাইছে স্নানায়ও উদকীয়তি এইবারে রয়েছে দেখো এক কথায় প্রকাশ করো প্রথমে রয়েছে পানি নিনা প্রকম উত্তর হবে পানি পিতা ইব আচরতি উত্তর হবে পিতৃ অতে পুনঃ পুনঃ পশ্বতী দরিদৃশ্যতে রঘর অপত্যঙ্গ প্রমাণ উত্তর হবে রাঘব এইবারে দেখো রয়েছে পরিনিষ্ঠিত রূপ লেখ মনুযুক্ত অন মানব কুন্তিযুক্ত ঢক কৌন্তেয়হ রাজনযুক্ত ইপ রাগ্ঞি নীলযুক্ত ইমনিচ নীলিমা এইবারে দেখো বন্ধুরা রয়েছে ভাষা থেকে দুটো প্রশ্ন দিয়েছে একটা লিখতে হবে সংস্কৃত অনুবাদ থেকে দুটো প্রশ্ন দিয়েছে একটা লিখতে হবে এবং রচনা থেকে তোমাদের তিনটে প্রশ্ন দিয়েছে একটা লিখতে হবে